Assalamu alaikum everyone, welcome to our cooking channel Boshashuri Ranna Ghor. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চাইনিজ স্টাইল চাউমিন রেসিপি। চাইনিজ স্টাইল চাউমিন তৈরি করতে আমাদের যা যা লাগবে: স্প্যাগেটি, মেরিনেট করে রাখা মুরগির মাংস, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, তিন ধরনের ক্যাপসিকাম, কাঁচামরিচ, ডিম, সাদা গোলমরিচের গুঁড়ো, সসেজ, সয়া সস, টমেটো সস এবং মরিচের গুঁড়ো। তো এখানে চাউমিন তৈরির জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে সয়াবিন তেল দিয়ে তেলগুলো গরম করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ভেজে নিব। এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আবার আমি এই সব কিছু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এখানে আমাদের পেঁয়াজগুলো হালকা ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে মেরিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলোকে আমি সামান্য পরিমাণ আদা রসুন এবং সাদা গোলমরিচ এবং মরিচের গুঁড়ো দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। এখন পেঁয়াজের সাথে এই মুরগির মাংসগুলোকেও আমি ভালো করে ভেজে নিব। এখানে আমি টোটাল 2 কাপের মতো মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে কোয়ান্টিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের চিংড়ি মাছ। এখানে আপনারা চাইলে ছোট সাইজের চিংড়িও ইউজ করতে পারেন। আমি বড় সাইজের 4-5টি চিংড়ি মাছ কেটে নিয়েছিলাম। এখন এই সব কিছুকে আবার আমি ভালো করে নেড়েচেড়ে ভাজতে থাকব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন সসেজ। এখানে আমি 1 কাপের মতো চিকেন সসেজ নিয়েছি। এখন সসেজগুলোকেও আমি এগুলোর সাথে মিক্স করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো এবং এই সব কিছুকে আমি ভালো করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের সবকিছু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 3টি ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি সবকিছুর মধ্যে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি এই সব কিছুর সাথে ডিমগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো সব কিছুর সাথে ভালো করে আমাদের ডিমগুলো মিশানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 10-12 টুকরো কাঁচামরিচ দিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো সস। এখন এই সব কিছুকে আমরা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন ধরনের ক্যাপসিকাম। এখানে আমি হলুদ, সবুজ এবং লাল ক্যাপসিকাম ইউজ করেছি। আপনারা চাইলে একটি অথবা দুটিও ইউজ করতে পারেন। এখন এই সব কিছুকে আবার আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এখানে আমাদের চাউমিনের মধ্যে দেওয়া সব কিছু ভালো করে আমরা রান্না করে নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া চাউমিন। এখানে আমরা অল্প অল্প করে চাউমিন অ্যাড করব এবং নাড়াচাড়া করতে থাকব। এতে করে সবগুলো চাউমিনের মধ্যে মশলাগুলো ভালোভাবে লাগবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি অল্প অল্প করে সবগুলো চাউমিন অ্যাড করে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের মজাদার চাইনিজ স্টাইল চাউমিন। এখন আমরা এটি পরিবেশনের জন্য রেডি করব। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের মজাদার চাইনিজ স্টাইল চাউমিন। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটি বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, আমার ভিডিওগুলোতে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।